GPH ইস্পাত নিবেদিত। প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড নাইন্টিন করোনায় করণীয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মারুপ রনি। দর্শক, আজ আমাদের সাথে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এবং ক্যান্সার হাসপাতাল মহাকালীর পরিচালক প্রফেসর ডাক্তার মুস্তাক হুসাইন। সেই সাথে আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব তাহিদুল ইসলাম। শুরুতেই জনাব মুস্তাক হুসাইন আপনার কাছে আসব, যে আসলে এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে কোভিড নাইন্টিনের কারণে, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য যারা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন যেসব রোগী তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করাটা খুব কঠিন হয়ে পড়েছে, এবং একই সাথে তাদের সাবধানতার জন্য আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনি একজন বিশেষ একটি অবস্থানে রয়েছেন, স্পেশালিস্ট ক্যান্সার, তো তাদের সেই সব রোগীদের ক্ষেত্রে আপনি একটু শুরু করেন, তাদের দিয়েই শুরু করেন যে আসলে কী করণীয় এই মুহূর্তে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের যে আমি যে হাসপাতালে রয়েছি সেটি হলো যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল মহাখালী, এর পরিচালক হিসাবে কাজ করছে। আমাদের পেশেন্টরা তো হচ্ছে ক্যান্সারের রোগী, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন। এখন সমস্যা হচ্ছে যে এই করোনা কিন্তু তাদেরকেই আক্রমণ করে যাদের রোগ প্রতিরোধ শক্তি কম। আর আপনারা জানেন যে ক্যান্সারের রোগীদের যারা রেডিওথেরাপি কেমোথেরাপি এই ট্রিটমেন্টগুলো নিচ্ছেন তাদের কিন্তু এই রোগ প্রতিরোধ শক্তি অনেক কম থাকে, তো যার কারণে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। তো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এবং এই জন্য আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে ক্যান্সারের ট্রিটমেন্ট করে যারা, বা তাদের যে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন, তাদের মতে এই ক্ষেত্রে খুব জরুরি না হলে ক্যান্সারের রোগীদের ট্রিটমেন্ট খুব জরুরি না হলে দিতে বারণ করা হচ্ছে। যাদের খুব জরুরি অপারেশন নয় তাদের অপারেশন দরকার হলে ওষুধ দিয়ে রাখতে বলা হচ্ছে যেন একটু সময় পাওয়া যায়। খুব জরুরি না হলে রেডিয়েশন থেরাপি দিতে নিষেধ করা হচ্ছে। কেমোথেরাপির বেলাতেও একই কথা, যে কেমোথেরাপি দেওয়ার আগে অবশ্যই তাদের এই কোভিড টেস্ট করে নিতে হবে। একই কথা সার্জারি এবং রেডিওথেরাপির বেলাতেও কিন্তু একই কথা বলা হয়েছে, যে টেস্ট করে নিশ্চিত না হয়ে কোনো ট্রিটমেন্ট দিতে নিষেধ করা হচ্ছে, এবং যতটা সম্ভব বিলম্বিত করা যায়। কেমোথেরাপির ব্যাপারে কিছু পরামর্শ আছে, সেটি হচ্ছে যে অনেকগুলো ক্ষেত্রেই মুখে খাওয়ার কিছু ওষুধ রয়েছে সেগুলো আমরা দিতে পারি, সেগুলো দিতেও বলা হয়েছে। কিন্তু বারবার করে সবগুলো সংগঠন থেকেই বলা হয়েছে যে যেন ট্রিটমেন্ট শুরুর আগে, এমনকি প্রতি সাইকেলে কেমো দেওয়ার আগেই যেন রোগীদের এই করোনা টেস্ট করে নেওয়া হয়। তো আমরা কি আসলে সেই ধরনের পদক্ষেপ নিতে পেরেছি? আপনারা কি সেটি শুরু করেছেন যে যারা ক্যান্সার পেশেন্ট আছেন তাদেরকে কি আগে টেস্ট করিয়ে তারপরে হাসপাতালে কেমো দেওয়ার জন্য ভর্তি করছেন, নাকি এখনো বিষয়টি আগের মতোই আছে? যথেষ্ট পরিমাণে টেস্ট করতে পারছি না, এই জন্য আমরা আমাদের রোগীদেরকে যখন অ্যাডভাইস দিয়ে দিচ্ছি, আমরা পরামর্শ দিচ্ছি যে যাদের অপারেশন হবে তাদেরকে যেন টেস্ট করানো হয়, এই বলে আমরা আইডিসিআর কেও চিঠিও দিয়ে দিয়েছি, এবং সেইভাবে কিছু কিছু কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই এখন আমি একটু অন্য প্রসঙ্গে আসব, যে আসলে এই যে মহামারী যে সিচুয়েশন তৈরি হয়েছে, যে সবার মধ্যে যে আসলে সব লকডাউন মতো যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অনেকে কাজ হারাচ্ছেন, অনেকে আসলে ত্রাণের জন্য মানে পথে পথে ঘুরছেন এবং রাস্তায় আমরা নেমে পড়তে দেখেছি, এরকম একটা সিচুয়েশন আসলে খুব কঠিন একটি পরিস্থিতি। তো এরকম একটা সিচুয়েশনে আসলে কিভাবে বাংলাদেশ
এসে তাদের প্রস্তুতি নিয়েছে এবং কিভাবে কার্যক্রম করছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ডাক্তার এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তিনি শুরু থেকেই খুব সাহসিকতার সঙ্গে এবং খুব ব্যবস্থাপনা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দেখেছি যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তো সংক্ষেপে জনাব ডাক্তার এনামুর রহমান, আপনি আসলে বলেন যে আসলে সরকার কি ধরনের প্রস্তুতি নিয়েছে এই এই দুর্যোগ মোকাবেলায়? ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আমরা একটা সংবাদ মাধ্যমে এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের 8 জন নারী নেত্রীর মধ্যে একজন, যারা করোনা ব্যবস্থাপনা সফল হয়েছেন এবং সুনাম অর্জন করেছেন। এর এর কারণ কারণটা হচ্ছে যখনই করোনা আমাদের দেশে প্রাদুর্ভাব দেখা দিল তখন তিনি বিশ্বের অন্য দেশের মতো ঘরে রেখে সাধারণ শ্রেণীর ঘোষণা করলেন যে এই কারণে অনেক সম্মুখীন হয়ে পড়বে, খাদ্য সংকট দেখাবে। সেই জন্য তিনি 22 মার্চ আমাদেরকে ডেকে আমাদের নির্দেশনা দিয়েছেন যেন আমরা এই খাদ্য সংকট লোকগুলো আসবে তাদেরকে জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা দিই। সেই অনুযায়ী আমরা 24 মার্চেই আমরা প্রথম বরাদ্দ দিই এবং আজকে নিয়ে আমরা 11তম বরাদ্দ দিয়েছি। আজকে পর্যন্ত আমাদের বরাদ্দের পরিমাণ চাল আমরা দিয়েছি প্রায় 1,25,000 মেট্রিক টন চাল এবং প্রায় 55 কোটি টাকা, এবং শিশু খাদ্য হিসেবে আমরা দিয়েছি প্রায় 12,70,000 টাকা, এবং এ পর্যন্ত আমরা 1,25,00,000 পরিবারকে তালিকাভুক্ত করেছি এবং এদেরকে ডাটাবেসে আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং ডাটাবেস করার জন্য আমরা সফটওয়্যার তৈরির কাজ আজকে সম্পন্ন করেছি। আজকে থেকে ডাটা এন্ট্রি শুরু হবে এবং 2 তারিখের মধ্যে আমরা ডাটাবেস তৈরি করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 4 তারিখে পাঠাবো। উনি অনুমোদন দিয়ে দিলে আমরা এই তালিকা চূড়ান্ত করে এটার উপরে আমরা কার্যক্রম শুরু করব। এটা এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আরো নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে আমরা যেন সকল বরাদ্দ জেলা প্রশাসকদের মাধ্যমে দেই। জেলা প্রশাসকরা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তারা বিতরণ করবে এবং এখানে আমরা জেলা ব্যবস্থাপনা ত্রাণ ব্যবস্থাপনা একটি জাতীয় কমিটি করেছি, জেলা কমিটি করেছি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি করেছি। জেলা কমিটিতে মাননীয় সংসদ সদস্যরা জেলা এবং উপজেলা এবং সিটি কর্পোরেশন কমিটি থাকবেন এবং সবার সাথে সমন্বয় করে কাজ করবে। আমরা এই যে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জেলা প্রশাসনের কাছে নির্দেশনা পাঠিয়েছি তালিকা করে বাড়ি বাড়ি যেয়ে যেন এই খাদ্য সহায়তা দেওয়া হয়। এবং প্রথম দিকে একটু বিভিন্ন ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি, তারপরে এনজিওরা আলাদাভাবে দেওয়াতে একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে আমরা নির্দেশনা দিই যে ব্যক্তিগত পর্যায়ে বা কোনো সংগঠন যদি ত্রাণ দিতে চায় তাহলেও তারা জেলা প্রশাসকের কাছে সেই ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন এবং জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি পৌঁছে দিবেন। এখন কিন্তু মোটামুটি আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা ত্রাণ সরবরাহ করে যাচ্ছি এবং একই সাথে আপনি দেখবেন যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যরা, আমাদের মাননীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও কিন্তু প্রচুর পরিমাণ ত্রাণ সহায়তা দিচ্ছে, যার ফলে সারা বাংলাদেশে এখন কিন্তু ত্রাণ নিয়ে খুব একটা হাহাকার নাই বা কোনো সমালোচনাও নাই, সবাই ত্রাণ পাচ্ছে এবং আমরা এই ত্রাণ কার্য মনিটরিং এর জন্য 8টি বিভাগীয় কমিটি করেছি, 64টা জেলা কমিটি করেছি। এছাড়া আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 64 জন সচিবকে 64টা জেলার দায়িত্বে দিয়েছেন, তাদেরকে নিয়েও আমরা মনিটরিং সভা করছি। আজকে আমরা ঢাকা জেলা নিয়ে আমরা মনিটরিং করছি। ঢাকা জেলার দায়িত্বে সচিব হলো আলিম সাহেব, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনার দায়িত্বে। এর সাথে আমরা 20 জন সংসদ সদস্য এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের সিওরা তারা সবাই মিলে আমরা আজকে সভা করেছি। অতএব এই ত্রাণ কার্য সম্পাদনের জন্য
যেমন বাংলাদেশ আওয়ামী লীগ কমিটি করেছে, জি তেমনি সেটি দুজন সেটি আমরা জানি যে আপনারা বিভিন্ন একদম মাঠ পর্যায়ে পর্যন্ত কমিটি করে দিয়েছেন, যাতে এই ত্রাণ কার্যক্রমে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমরা দুই একটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখেছি, কিন্তু আপনারা সেটি সেটি চেষ্টা করেছেন যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়। তো আসলে আপনি আপনি একজন ডাক্তার, আপনি নিজে কিন্তু বিষয়টি খুব ভালো বোঝেন যে এই মহামারী একটি পরিস্থিতি এবং এটি যাতে ছড়িয়ে না পড়ে, এই দুর্যোগে আপনারা শুধু খাদ্য সামগ্রী না, এর বাইরে যাতে ছড়িয়ে না পড়ে সেই ধরনের কোনো উদ্যোগ মন্ত্রণালয় থেকে কিংবা আছে কি না সে বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে এই করোনা বিষয়ক একটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপতিত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে, সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমিও সদস্য, সেখানে আমরাও একসাথে কাজ করছি যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ঘরে থাকতে পারে। এ ব্যাপারে আমরা স্বাস্থ্যবিদ আমরা প্রত্যেকটা টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে আমরা কিন্তু প্রচারণা চালাচ্ছি যাতে সবাই ঘরে থাকে, নিরাপদ দূরে থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে, পুষ্টিকর খাবার খায় এবং ঘন ঘন যাতে হাত ধোয়, এই সমস্ত উপদেশ দিয়ে কিন্তু আমরা সচেতন সৃষ্টি করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জি আমরা একটু আর একটু আমরা এখন যেতে চাই ডাক্তার মুস্তাক হুসাইন আপনার কাছে, যে আপনি যে জিনিসটি বলছিলেন যে আসলে এই জটিল রোগী যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই কোভিড-19 খুবই ভয়ঙ্কর হতে পারে, তো আসলে আপনি যদি বলেন যে এই ধরনের রোগীর ক্ষেত্রে কিভাবে তারা তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, আগে থেকে কিছু মানে কোনো প্রিকশন মেজার নিতে পারে কিনা এসব রোগী, কোনো পরামর্শ আসলে আছে কিনা? আমরা নর্মালি বলে থাকি যেটা বা বিভিন্ন পরামর্শে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে স্বাভাবিক পুষ্টিকর খাবার যেটা খাই সেটাই যেন ঠিকমতো রোগীরা খান, এবং এর পাশাপাশি একটা ভিটামিন বি কমপ্লেক্স যেগুলো পাওয়া যায় সেটা খেতে পারেন, এবং জিঙ্ক প্রিপারেশন কিছু পাওয়া যায়, সেই জিঙ্কের কিছু অবদান রয়েছে যে এগুলো খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। এরকম আরও কিছু ওষুধ রয়েছে, লেভামিসল বলে একটা ওষুধ আছে, সেটাও ইমিউনো মডিউলেটর বলে, যে এটা খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পাবে যাতে করে তারা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। এই জন্য এই এই পরামর্শগুলো আমরা দিয়ে রাখি যেন রোগীরা একটু হলেও তাদের রোগ প্রতিরোধ শক্তি কিছুটা হলে বাড়ে। কিন্তু ক্যান্সার আসলে এমন একটা অসুখ যে এ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকেই আক্রমণ করে, বিশেষ করে আমাদের রক্ত যেখানে তৈরি হয় অস্থিমজ্জা, সেখানে আক্রমণ করে জন্যই ওই অস্থিমজ্জাতেই আমাদের কিন্তু অন্যান্য রোগ প্রতিরোধ যে শক্তিগুলো যে কোষ সেগুলোও তৈরি হয়, আমাদের যে WBC বা শ্বেতকণিকা সেগুলো কিন্তু ওখান থেকেই তৈরি হয়, যার কারণে আসলে শুধু যে পুষ্টিকর খাবার খেলেই সব সমস্যার সমাধান হবে তাও না, চিকিৎসাও লাগবে যাতে ক্যান্সার নির্মূল করা যায়, পাশাপাশি সব রকমের প্রতিরোধ ব্যবস্থা বলতে যেগুলো বলা হচ্ছে যে একটু আইসোলেশনে থাকা, এই যে লোকজনের সঙ্গে মেলামেশা না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা বা শারীরিক দূরত্ব বজায় রাখাটা আসলে বেশি দরকার। হ্যাঁ, এই জিনিসটা হাত ধোয়া বা চোখে মুখে হাত না দেওয়া, এই জিনিসগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সেটি যেমন আমাদের রোগীদের জন্য প্রযোজ্য, সাধারণ মানুষের জন্যও কিন্তু এই একই বিধিনিষেধ প্রযোজ্য। জি ডক্টর এনামুর রহমান, আপনার কাছে আসতে চাই যে এখন আসলে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে পরিস্থিতি সেটি আমরা আজকেও যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে ব্রিফিং করা হয়েছে প্রায় 500-র কাছাকাছি নতুন রোগী 24 ঘন্টায় শনাক্ত হয়েছে, তো আপনার কাছে আসলে কি কি মনে হয় কি ধরনের মেসেজ আসলে এখন আছে, আমরা কি আসলে পিক টাইমে আছি এই আক্রান্ত হওয়ার ক্ষেত্রে, অন্যান্য দেশের যে অভিজ্ঞতা সেটি যদি আমরা বিবেচনায় আনি? জি ধন্যবাদ। আমরা প্রতিদিন যে আইডিসির থেকে বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে রিপোর্ট পাচ্ছি এতে দেখা যাচ্ছে যে আমরা এখন পিক আছে এবং পিকটা ফ্ল্যাট হয়ে এখন যাচ্ছে, এটা কয়েকদিন স্থায়ী হয়ে তারপরে
ডাউনওয়ার্ড যাবে, নিচের দিকে যাবে গ্রাফটা, এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা এখানে আক্রান্তের হারটা কমে যাবে। কিন্তু আমরা বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে যেটি দেখেছি, যে আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা ধরি, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রোগী পাওয়া গেছে কিন্তু 80 দিনের মাথায়, মানে 83 দিনের মাথায় কিন্তু সর্বোচ্চ রোগী পাওয়া গেছে। তাহলে কি আমাদের এখন যেটি যে চলছে, আমরা কি তাহলে মাঝামাঝি অবস্থায় আছি পিক টাইমে যাওয়ার, নাকি আরও আমাদের ভবিষ্যতে আরও খারাপ হতেও পারে? না, আমরা আমরা বিশ্বের অনেকগুলো গবেষণা, যেটা আজকে প্রথম আলো এবং যুগান্তরে প্রকাশ হয়েছে, সেখানে তারা বলেছেন যে দক্ষিণ এশিয়ায় যে অবস্থা বিরাজ করছে তা মে মাসের মধ্যেই, এই যে পিকটা যেটা উঠছে সেটা মে মাসের মধ্যেই কমে আসবে এবং জুনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। জি, আমরা 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 এটিও দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রশংসা এসেছে যে COVID-19 মোকাবেলার ক্ষেত্রে নারী নেতৃত্বে বেশ ভালো সুফল পাওয়া গেছে বিশ্বব্যাপী, জার্মানি থেকে শুরু করে অন্যান্য দেশের ক্ষেত্রেও। জি, আমি প্রথমেই আমার বক্তব্য শুরু করার আগে বলেছি যে 8 জন নারী নেত্রী, সকল নারী নেত্রী যারা করোনা মোকাবেলা করেছেন, তাদের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামটাও এসছে। আমরা জাতি হিসাবে গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। জি, ডক্টর মুস্তাক হুসাইন, আপনি আসলে একটু বলবেন যে আসলে আমাদের যে ট্রেন্ড সেটি যদি একটু বিশ্লেষণ করেন। আমাদের দেশে একটু অন্যান্য পাশ্চাত্যের দেশগুলোর চেয়ে আমাদের আক্রমণের, এই ভাইরাস আক্রমণের চিত্রটা কিন্তু একটু হলেও ভিন্ন রকম, সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে কিছুটা আমাদের সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের টেস্টটা এখনো অনেক কম, তো আমরা এখনো দেখছি যে বাড়ছে, তবে এমন তো নয় যে টেস্ট হচ্ছে না বা আমরা করতে পারছি না, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় অনেক রুগী এইভাবে মারা যাচ্ছেন বা অসুস্থ হয়ে পড়ছেন এমন রিপোর্টও যে খুব বেশি তা কিন্তু না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখা গেছে কিছু পেশেন্ট আমাদের এই ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন বা করোনা সন্দেহে মারা গেছেন, তো সেটা একটা খুব বেশি না, আমি বলবো যে সেটা খুব বেশি সংখ্যায় না। ইউরোপ আমেরিকার তুলনায় আমাদের এই এই রোগের যে প্রকোপটা অতটা আমার কাছেও মনে হচ্ছে না। এটি আমরা যেটা দেখছি যে এই দক্ষিণ এশিয়ার এই রিজিয়ন ধরেই, যে আমাদের এখানে আমাদের জনসংখ্যা বেশি, আমাদের যে হাইজিন বা এই পরিষ্কার পরিচ্ছন্নতার এই বিষয়গুলি কিন্তু ইউরোপ আমেরিকার মতো না, আমাদের এক ধরনের বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরাসের আক্রমণ হয়েছে আমাদের শরীরে, এবং এর মধ্যে দিয়ে কিছুটা হলেও মনে হয় যে আমাদের রোগ প্রতিরোধ শক্তি ইউরোপিয়ানদের চেয়ে বা আমেরিকানদের চেয়ে বেশি। সেই ব্যাপারটা সবাই কিন্তু এখন আমলে নিচ্ছেন যে হয়তোবা এই কারণেই যতটা প্রকোপ বেশি হওয়ার কথা ছিল সেরকম কিন্তু আমরা দেখছি না। যদিও আমাদের আজকের রিপোর্ট একটু বেশি দেখানো আসছে, রিপোর্ট আসছে যে প্রায় 500-র কাছাকাছি, তো আমার মনে হয় যে এরকম টেস্ট যদি আমরা আরো 1 মাস করতে পারি তাহলে হয়তো আমরা দেখব যে কিছুদিনের মধ্যেই এটা প্লাটু লেভেলে চলে আসবে এবং তারপরে হয়তো এর কমাটা শুরু হবে, যেটি আপনিও বলছিলেন যে যুক্তরাষ্ট্রেও 80 দিনের মাথায় সর্বোচ্চ রোগী পাওয়া গেছে। তো এই বিষয়টি আমরা আমাদের অতটা মনে হয় না, তবে এটা নির্ভর করবে আমাদের আগামী দিনগুলোতে আমাদের সতর্কতা, আমাদের আইসোলেশনে থাকা বা এই যে লকডাউন পরিস্থিতিটা মেনে চলা, এবং আমাদের যে রিপোর্ট যেটা আসছে সেটি যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি তাহলে এই বিষয়ে আর একটু পরিষ্কার চিত্র আমরা পাবো বলে আমার মনে হয়। ডক্টর এনামুর রহমান, আপনার কাছে আসব, যে শুরুতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আসলে এই যে দুর্যোগময় পরিস্থিতি সেটি মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের যে পদক্ষেপ সেটি অবশ্যই
খুবই প্রশংসনীয়, এবং আমরা রোগী আক্রান্তের সংখ্যা যদিও কিছুটা বাড়ছে তারপরেও একটি সহনীয় মাত্রায় আছে। ডক্টর মুস্তাক হুসেন যে বিষয়টি আসলে উল্লেখ করেছেন যে আমরা যদি মৃত্যুর সংখ্যা ধরি এবং সে যদি বেসরকারি হিসাবও ধরি যে আসলে করোনায় যেই উপর যেই সিমটমগুলো রয়েছে সেগুলো নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন সেগুলো নিয়ে হিসাব করে, সেক্ষেত্রেও আসলে আমরা খুব বেশি ভয়াবহতার চিত্র আমরা পাইনি, সেটি নিশ্চয়ই খুব প্রশংসনীয়। তবে একই সাথে আমরা যে সামাজিক দূরত্বের কথা বলে আসছি, যে যে কারণে বিভিন্ন জায়গায় লকডাউনের কথা বলা হয়েছে, লকডাউন চলছে, তো আপনার এই ক্ষেত্রে কিছুটা চতুর্থ দফায় যে সাধারণ ছুটি ঘোষণা করেছেন আপনারা, তাতে কিন্তু একটু শিথিলতার মানে সুর রয়েছে, যে কিছু আপনার অফিস আদালত খুলে দেয়া কিংবা গার্মেন্টসের বিশেষ করে সেগুলো খুলে দেয়া, তো এই বিষয়টা কি এই মুহূর্তে আবার আমাদের জন্য আসলে নেগেটিভ হয়ে যায় কি না, আপনার কাছে কি মনে হয়? এটা সারা বিশ্বেই দেশে কিছু কিছু শিথিল করা হয়েছে, এবং গার্মেন্টস যেখানে এবং বাণিজ্য মন্ত্রণালয় সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেখানে কিন্তু প্রিকশন নেওয়া হয়েছে যে প্রত্যেককে গার্মেন্টসে ঢোকার সময় হাত ধুয়ে যাবে এবং পা ধুয়ে যাবে, এবং প্রত্যেকের তাপমাত্রা দেখা হবে, এবং বিজেএমই কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে যদি কারো তাপমাত্রা পাওয়া যায় তাহলে তাদেরকে সবেতনে ছুটি দেওয়া হবে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য, আর যাদের সবকিছু স্বাভাবিক থাকে তাদেরকে শুধুমাত্র কাজে যোগদান করতে দেওয়া হবে। যদি প্রতিদিন স্ক্রিনিং করে এইভাবে চালানো যায় এবং পোশাক কারখানার ভিতরে যদি ওনারা যেভাবে বলছেন একটা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন সেটা, তাহলে হয়তো আমাদের এক করোনা সংক্রমণ থেমে যাবে, আরেকদিকে উৎপাদন এবং রপ্তানির সাথে সাথে আমাদের অর্থনৈতিক চাকাটাও কিছুটা সচল হবে। জি ডাক্তার এনামুল, ছোট্ট করে আপনি বলবেন যে আমাদের যে ত্রাণ কার্যক্রমে যেই অভিযোগগুলো আছে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় গ্রামে আমরা বিভিন্ন চিত্র পেয়েছি, সেই ক্ষেত্রে সেই সব জায়গার ক্ষেত্রে আপনার কি নির্দেশনা একটু স্পষ্টভাবে যদি বলেন। ধন্যবাদ। আসলে ত্রাণ নিয়ে যে সংবাদগুলো এসছে এগুলো খাদ্য মন্ত্রণালয়ের OMS এর চাল নিয়ে সবগুলো ঘটনা ঘটেছে, আর একটা ঘটনা ঘটেছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিটের চাল। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণের কিন্তু কোনো আমরা অভিযোগ পাই নাই, কারণ আমাদের গুলো নির্দিষ্ট ছোট ব্যাগে দেওয়া হয়, সেখানে চাল এবং এর সাথে ডাল আলু পেঁয়াজ লবণ তেল এবং সাবান দেওয়া হয়, সেখানে আমাদের একটা সিল থাকে, সেখানে লেখা থাকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি থাকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোল লোগোটা থাকে। এইটা কিন্তু আমরা দেখি নাই যে কোথাও অনিয়ম দুর্নীতি কারচুপি চুরি হতে। তারপরেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু হুঁশিয়ারি দিয়েছেন ত্রাণ নিয়ে 6-9 হলে কাউকে ছাড় দেওয়া হবে না, সেই জন্য আমরাও আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি, যা যে মনিটরিং কমিটি করে দেওয়া হয়েছে তারা যেন কঠোরভাবে মনিটরিং করে, যেন কোনো অবস্থাতেই কোনো দুর্নীতির কারণে সরকার যাতে বিব্রত না হয়, বিব্রত হলে আমরা বিভাগীয় শাস্তি হবে এবং এর সাথে আইনগত মামলা এবং গ্রেফতারের ব্যবস্থা করা হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব তাহিদুল ইসলাম, স্বাগত আপনাকে। যে বিষয়টি নিয়ে আসলে আলাপ হচ্ছিল যে এই যে ত্রাণ কার্যক্রমের যে নানা ধরনের যে অভিযোগ, তো সেই বিষয়টি আপনারা কিভাবে আসলে তত্ত্বাবধান করছেন, আপনারা কিভাবে বিষয়টি হ্যান্ডেল করছেন, আসলে কোনো এরকম কোনো অভিযোগ গাইবান্ধাতে কিংবা উত্তরবঙ্গে এরকম আছে কিনা আপনার জানা মতে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আমাদের আসলে পুলিশের আমাদের যে ইন্টেলিজেন্স উইংস রয়েছে তার মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় যে জায়গায় ত্রাণ বিতরণ হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা গোয়েন্দা তথ্য কালেক্ট করি। অলরেডি কিন্তু গাইবান্ধাতে কিন্তু আমাদের তিনটে মামলা হয়েছে, যে জায়গায় ত্রাণ বিতরণে অনিয়ম ছিল সেই জায়গায় কিন্তু আমরা
তাদেরকে আইডেন্টিফাই করেছি, হয়তো কোথাও চাল পরিত্যক্ত অবস্থায় পেয়েছি কিংবা কোথাও একটু বিতরণের প্রবলেম ছিল, সেটা কিন্তু আমাদের এই জায়গায় জেলা প্রশাসক সাহেব রয়েছেন, এই জায়গায় খাদ্য কর্মকর্তা রয়েছেন, তারপর অন্যান্য যারা রয়েছেন সবার সমন্বয়ে আমরা বিষয়টা আমরা দেখেছি, এমনকি যারা অনিয়ম করেছিল তাদের বিরুদ্ধে অলরেডি কিন্তু আইন অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। জি জনাব তাজুল ইসলাম, আরেকটি বিষয় যে লকডাউনের বিষয়, লকডাউনের বিষয়ে আপনারা কিভাবে এটা মেনটেন করছেন এখন, এখন আসলে কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে গাইবান্ধাতে কিন্তু প্রথম 22 মার্চ কিন্তু প্রথম দুইজন করোনা পজিটিভ পেশেন্ট কিন্তু ধরা পড়ে, পরবর্তীতে কিন্তু আমাদের 10ই এপ্রিল থেকে, এই মাসের আসলে 10ই এপ্রিল থেকে কিন্তু লকডাউন পরিপূর্ণভাবে চালু হয়েছে। এমনকি লকডাউনের পর এখন পর্যন্ত আমরা বলতে পারি যে সবাইকে যে প্রথমে যে 22শে মার্চে যে দুইজন করোনা পজিটিভ পেশেন্ট ধরা পড়লো, তারা কিন্তু আমেরিকান প্রবাসী ছিল, তার থেকে তাদের একবারে ক্লোজ কন্ট্যাক্টে যারা এসেছিল তাদের তিনজন কিন্তু তাদের রিলেটিভ, তাদের তিনজন করোনা পজিটিভ ধরা পড়ে। এই 5জন পেশেন্টের ভিতর কিন্তু অলরেডি 3জন অলরেডি ভালো হয়ে গেছে এবং সুস্থভাবে তারা বাড়িতে ফেরত গিয়েছে, অলরেডি 2জনের অবস্থা স্বাভাবিক, এমনকি তারা ভালো আছেন। পরবর্তীতে আমাদের এই সার্বিক অবস্থা বিবেচনা করে কিন্তু 10 তারিখ থেকে গাইবান্ধা জেলায় কিন্তু লকডাউন চলছে, অলরেডি কিন্তু আমাদের জেলায় এখন পর্যন্ত 16জন করোনা পজিটিভ পেশেন্ট রয়েছে, এমনকি 16জনের ভিতর কিন্তু অলরেডি 3জন ভালো হয়ে গেছে, যেটা কিছুক্ষণ আগে এইমাত্র বললাম, আর বাকি সবাই কিন্তু হসপিটালে রয়েছে, সবাই 2-1জন বাড়িতে রয়েছে, এমনকি সেটা তারা কিন্তু আইসোলেশনে রয়েছে, এমনকি সার্বক্ষণিক কিন্তু তাদেরকে আমাদের যে সিভিল সার্জন সাহেব রয়েছেন তাদের কিন্তু সার্বক্ষণিক তদারকিতে কিন্তু তারা রয়েছেন, এমনকি তাদের অবস্থা কিন্তু স্থিতিশীল, এমনকি পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে, তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে যাতে তারা মানসিকভাবে সুস্থ থাকে। আর একটা বিষয় আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে টোটাল যে 16জন পেশেন্ট সবাই কিন্তু সুস্থ এমনকি স্বাভাবিক হয়েছে, সবার ভিতরে কিন্তু সিমটমসটা এরকম প্রবল না, অর্থাৎ মাইল্ড, অর্থাৎ তারা সবাই ভালো রয়েছে। আর 10 তারিখ থেকে যে আমাদের লকডাউন চলছে সেই জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা আমাদের জেলার বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলোতে এমনকি এক্সিট পয়েন্টগুলোতে কিন্তু আমরা কিন্তু চেকপোস্ট স্থাপন করেছি, 22টা পয়েন্টে আমরা চেকপোস্ট দিয়েছি, যাতে করে কোনো উপজেলাতে কিংবা আমাদের ডিস্ট্রিক্ট টাউনে বাইরে থেকে কোনো গাড়ি প্রবেশ না করতে পারে, শুধুমাত্র যে জরুরি সেবা সার্ভিসগুলো চলবে, এমনকি জরুরি খাদ্য সরবরাহ থেকে শুরু করে যে খাদ্য সরবরাহ, ইভেন কি আপনার যে ওষুধপত্র যে সরবরাহ, এই জিনিসগুলো চলবে, আদারওয়াইজ অন্য কোনো সার্ভিস চলবে না, সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে করছি। এমনকি জনগণের ভিতরে যে বিষয়টা, আমরা কিন্তু এই লকডাউন হওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু মোবাইল পেট্রোলিং পার্টি কিন্তু প্রতিদিনই কিন্তু 22টার মতো পেট্রোল পার্টি কিন্তু আমাদের বিভিন্ন 7টা থানা রয়েছে, বিভিন্ন থানাগুলোতে কিন্তু পেট্রোলিং চলছে, এমনকি মানুষজন যাতে প্রয়োজনের বাইরে যাতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য শুধু তারা বের হচ্ছে, যাতে জনাব তাজুল ইসলাম সম্ভব আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা আসলে অসংখ্য ঝুঁকি নিয়ে আপনারা কাজ করছেন, তো সাবধানে থাকবেন। তো আমি একটু জনাব ডাক্তার এনামুর রহমান আপনার কাছে আসব, যে এই যে আপনারা ত্রাণ কার্যক্রমের একটি বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন, যে আপনিও কিছুটা বলেছেন যে 1 কোটি মানুষকে রেশনের ভিত্তিতে ত্রাণ দেওয়ার বিষয়টি, রেশন কার্ড করা, তো সেইটির প্রস্তুতিটা কি পর্যায়ে রয়েছে, এবং একই সাথে আরেকটু বলবেন যে এই ত্রাণ কার্যক্রমের মধ্যে শুধু কি খাদ্য সামগ্রী আপনারা ইয়ে করবেন, নাকি ভবিষ্যতে ওষুধপত্র সাপ্লাইয়ের ক্ষেত্রেও আপনারা কাজ করবেন? ধন্যবাদ। প্রথমে আমি আপনি একটু কারেকশন করে দিচ্ছি, সেটা 1 কোটি নয়, 50 লক্ষ। 50 লক্ষ প্রধানমন্ত্রী পরে আরো 50 লক্ষ বাড়াতে বলেছিলেন, সেটা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য বান্ধব কর্মসূচির হেডিং এ এই 50 লক্ষ পরিবার কার্ড পাবে, শুধুমাত্র মে মাসের জন্য, এবং মে মাসে তারা এই কার্ডের বিনিময়ে প্রত্যেক পরিবার 30 কেজি করে চাল পাবে। আর আমরা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যে ত্রাণ সামগ্রী দিয়ে থাকি, সেখানে চাল থাকে, আলু থাকে, ডাল থাকে, লবণ, পিঁয়াজ, সয়াবিন তেল এবং একটি করে সাবান থাকে। আর এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে এই মে মাসে রমজান উপলক্ষে তিনি 50 লক্ষ পরিবারকে 2000 টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠিয়ে দিবেন। আর
চিকিৎসা সামগ্রীর ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিই নাই, কারণ যে কোনো মানুষ অসুস্থ হলে তো চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে। এছাড়া আপনি দেখছেন যে কিছু কিছু বেসরকারি হাসপাতালে এগিয়ে আসছে এবং বেসরকারি প্রতিষ্ঠানও সাহায্য সহযোগিতা নিয়ে আসছে চিকিৎসার ব্যাপারে। মনে করি যে যেভাবে এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে, আমরা যারা রোগাক্রান্ত হবে তাদের চিকিৎসার কোনো অসুবিধা হবে না। এরই মধ্যে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে অনেকটা গুছিয়ে নিয়েছে বলা যাবে, যে এখন অনেক পরিস্থিতি চিকিৎসার ব্যবস্থা অনেক ভালো। জি জনাব মুস্তাক হোসেন, আপনি আসলে কি বলবেন যে আমাদের যে চিকিৎসার ক্ষেত্রে, করোনা রোগীর চিকিৎসার ক্ষেত্রে যেই ব্যবস্থা নিয়েছি এখন পর্যন্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটি আসলে পর্যাপ্ত কিনা, কিংবা আপনার কি পরামর্শ আছে? আমাদের আসলে দেখা যায় এই রোগে যারা আক্রান্ত হন তাদের মধ্যে কিন্তু শতকরা 80-85% রোগীরই তেমন কোনো জটিলতা দেখা দেবে না। এটি সারা পৃথিবীতেও একই নিয়মই এইরকমই হচ্ছে এবং এদের সাধারণ যে সর্দি কাশি, জ্বর, তারপরে একটু গা ব্যথা, গলা ব্যথা, এই পর্যায়ে তেমন কোনো চিকিৎসাও দরকার নাই। যে 15-20% পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হবে, অর্থাৎ যাদের আমাদের ফুসফুসটা আক্রান্ত হবে বেশি এবং তাদের নিউমোনিয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, তাদের জন্যই এই বিশেষায়িত চিকিৎসা, আমরা যেটি বিশেষভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে বা সারা পৃথিবীতে যে আর্টিফিশিয়াল ভেন্টিলেটরের মাধ্যমে যে শ্বাস ব্যবস্থা চালু রাখা বা অক্সিজেন সরবরাহ করার যে বিষয়টি, এইটি হচ্ছে জরুরি শতকরা 15-18-20% রোগীদের জন্য। এদের মধ্যেও দেখা যাবে যে যারা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের ইমিউনিটি কম, মানে রোগ প্রতিরোধ শক্তি কম, যাদের হয়তো অন্যান্য কোমরবিডিটি আছে, অন্যান্য অসুখ আছে, তাদের বেলায় এর পরিণতিটা ভালো হবে না। 3-5% মতো পেশেন্ট হয়তো বা মারা যাবেন বা যাচ্ছেন। তো এই হিসাবটা মাথায় রেখে আমাদের প্রস্তুতি খুব যে ভালো তাও না, আবার খুব খারাপ তাও না। আমাদের কয়েকটি হাসপাতাল যেমন এই সেবাগুলো দিয়ে যাচ্ছেন, ওখানে আমাদের ডাক্তাররা, আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে ব্যবস্থাপনাটা, এটা আমরা একেবারে নাকচ করার মতো তো কিছু নাই। আমাদের এই রকম দেশের অবস্থায় ওনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরো নতুন নতুন হাসপাতাল এই ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্য দিয়ে অবশ্যই আমরা আরো ভালো রেজাল্ট পাবো এবং আমাদের এই বর্তমানে যে 5-6,000 রোগীর মধ্যে দেখা যাবে যে হয়তো এই 15% মতো, তাতে করে দেখেন যে খুব বেশি রোগী কিন্তু আমাদের এই মুহূর্তেও হাসপাতালে ভর্তি নিতে হচ্ছে না। আমাদের আমাদের হাসপাতালেরই একজন সহকারী অধ্যাপক উনি আক্রান্ত হয়েছেন, তো আমাদের ডাক্তার সাহেব নিজে আক্রান্ত হয়েছেন এবং উনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন, উনি বাসাতেই আছেন, বাসাতে উনি সম্পূর্ণ আইসোলেটেড, উনি একটা রুমে, তার নিজস্ব রুমে আছেন, তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও দেখা করতে পারছেন না, কিন্তু মোবাইলের মাধ্যমে বা আমাদের এই কমিউনিকেশন এইডের মাধ্যমে তারা, তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে বা আমরা কথা বলছি। তো ওনার আমরা দেখলাম যে 2 দিন পরেই কিন্তু জ্বরটি কমে গেল, জ্বর কমে গেল, কাশি বা তেমন কিছু ছিল না, বা গলা ব্যথা যেটুকু ছিল গতকালকে রাত্রেও তার সঙ্গে আমার কথা হয়েছে, উনি মোটামুটি এখন ভালো সুস্থ আছেন, আগামী হয়তো আর 7 দিনের মধ্যে ওনাকে, উনি তার কর্মে ফিরে আসতে পারবেন। তো এইভাবেই আমরা যদি দেখি, একেবারে যে খুব হতাশ হয়ে হাপিত্যেশ করার মতো কিছু নাই, এটা তো মোকাবেলা করতে হবে। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, এখন আমরা তারই কন্যার নেতৃত্বে আমরা এই বিশ্ব মহামারীর মোকাবেলা করে চলেছি এবং এটি সফলভাবেই আমরা মোকাবেলা করছি। আমি এখন পর্যন্ত আশাবাদী যে আমাদের অচিরেই আমরা আরো ভালো রেজাল্ট পাবো।
জনাব মুস্তাক হুসাইন, আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন যে আসলে ঘরে বসে চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি একটি বিষয়, সেটি তো বললেন, এবং একই সাথে যে 15-20% রোগীর ক্ষেত্রে যেই হাসপাতালের যে সুবিধা, আইসিইউর যে সুবিধা নেয়ার, তো সেটির ক্ষেত্রে আমরা যদি সেই 15-20% রোগীর কথা চিন্তা করি, তো সেক্ষেত্রে আসলে প্রস্তুতিটা কি আমাদের? আমরা যেটুকু দেখছি যে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে যে হাসপাতালগুলো রেডি করা হয়েছে এবং হচ্ছে, সেগুলোর মধ্যে দিয়ে তো আমাদের ট্রিটমেন্ট চলছে। এমন তো নয় যে আমাদের রোগীরা চিকিৎসা পাচ্ছেন না বা তারা অন্য হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন বা কোনো রকমের সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেটা ভেন্টিলেটর নাই, এরকম সংকটে আমরা এখনো পড়িনি। আমাদের ইউরোপ আমেরিকার তুলনায় আমাদের যে বাজেটের সমস্যা, আমাদের যে টোটাল ম্যানেজমেন্টে যে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দুর্বলতা, সেটি মেনে নিয়েও আমরা যদি দেখি যে ওদের সঙ্গে, ইউরোপ আমেরিকার সঙ্গে তো তুলনা করলে হবে না, আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেটুকু করছি সেটি এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে। এমন তো না যে আমাদের রোগীরা রাস্তাঘাটে বা যেখানে সেখানে মারা যাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন না, আল্লাহর রহমতে এই ধরনের কোনো জটিল বা এত খারাপ পরিস্থিতি তো আমাদের এখনো হয় নাই। আইসিইউর যে ব্যবস্থার কথা সরকারও বলছিলেন যে নানান ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে আইসিইউ সাপোর্ট আরো বাড়ানোর ক্ষেত্রে, তো সেটির আসলে সর্বশেষ আপডেটটা কি আসলে আপনাদের? আমাদের আমাদের হাসপাতাল তো এই করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে নেওয়া হয় নাই, তবে আমাদের পাশে গ্যাস্ট্রো লিভার আছে, অন্যান্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ওটাকে নেওয়া হয়েছে। তো এখানে কিছু কিছু আইসিইউ তো আছে এবং আরো জরুরি ভিত্তিতে সেগুলো আনা হচ্ছে এবং সেট করা হচ্ছে, এবং আমাদের দেশে তারাও আমাদের নিজস্ব প্রযুক্তিতে আমাদের কিছু ভেন্টিলেশনের ব্যবস্থা তারাও উদ্ভাবন করে ফেলেছে। সব মিলিয়ে সমাজের সর্বস্তরের ডাক্তার, চিকিৎসক বলেন আর প্রকৌশলী বলেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মাননীয় মন্ত্রী মহোদয় তার দিক থেকে যেভাবে এগিয়ে এসেছেন, তো এরকম সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করে চলেছি আমাদের নেত্রীর তত্ত্বাবধানে, আমাদের তার নির্দেশনায়, তার পরিচালনায়, তো এর মধ্যে দিয়ে আমরা এখন পর্যন্ত আমি বলবো যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে আরো আরো প্রস্তুতি দরকার, যেখানে ইউরোপ আমেরিকাতে তারা যে যথেষ্ট, এত কিছু থাকার পরেও তাদের কিন্তু যথেষ্ট নয় তারা বলছেন, তো আমাদের যে সবকিছু আছে, আমরা সবকিছু করে ফেলতে পেরেছি বা পেয়ে গেছি তা তো আর না। আমাদের লিমিটেড সম্পদ, আমাদের ডাক্তার কম, আমাদের হাসপাতালের সংখ্যা কম, আমাদের আরো এই জায়গাগুলোতে আমাদের ডেভেলপ করতে হবে, তো সেইগুলো তো রাতারাতি সমস্যার সমাধান করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে যেটুকু রয়েছে সেটুকু দিয়ে সাহসের সঙ্গে আমরা মোকাবেলা করে চলেছি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। জি জনাব এনামুর রহমান, আপনার কাছে আসব এই বিষয়টি নিয়ে, যে বিষয় নিয়ে আসলে কথা হচ্ছিল যে আসলে আমাদের আমাদের যে প্রস্তুতি সেটি নিয়ে, যে আসলে 15-20% রোগীর ক্ষেত্রে সেটি আমরা কি, আপনার সরকারের পক্ষ থেকে কি করা হয়েছে, সেই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো। তবে তার আগে একটু আমি লকডাউন বিষয়ে জনাব তহিদুল ইসলাম আপনার কাছে আরেকটু আমার জানার ছিল, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এই লকডাউনের মধ্যে অনেক গণপরিবহন বিভিন্ন জায়গায় আপনার ধান কাটার নামে আসছে, যে তা শ্রমিক হিসেবে, তো এই ধরনের মোকাবেলায় আপনারা পড়েছেন কি না, যে আসলে গণপরিবহনগুলো ঢাকার উদ্দেশ্যে কিংবা বিভিন্ন জেলায় এরকম যাচ্ছে কি না? ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা বললেন যে এখন কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ধান কাটা মৌসুম চলছে, সুতরাং এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে কিন্তু এই কোনো এলাকার যারা ধান কাটা শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাবে, এই চলনবিল অঞ্চল, হাওর অঞ্চল থেকে শুরু করে যে অঞ্চলগুলোতে ধান কাটা হবে সেই জায়গায় যাবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু
পুলিশের ব্যবস্থাপনায় এই জায়গায় কিন্তু খাদ্য সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, ডিসি সাহেব রয়েছে, সবার সমন্বয় করে কিন্তু আমরা কিন্তু খাদ্য সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তার প্রত্যয়ন সহ কিন্তু এই শ্রমিকগুলো পাঠানো হচ্ছে এবং সেইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে এই লকডাউনের ভিতরে। কারণ আপনি কিন্তু এই ধান কাটা কিন্তু বন্ধ করতে পারবেন না, দেশের খাদ্য যে উৎপাদন সেটাকে কিন্তু ব্যাহত করা যাবে না, সেই জন্য কিন্তু পুলিশের সহায়তা নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বাসে করে এই ধান কাটা শ্রমিক পাঠানো হচ্ছে। জি জনাব প্রতিমন্ত্রী, আপনার কাছে আসছি যে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, যে মুস্তাক হোসেন যে বিষয়টি নিয়ে বললেন যে আসলে আমাদের যে আইসিইউ সাপোর্ট সেটিও আসলে এই মুহূর্তে যথেষ্টই রয়েছে এবং রোগী অনুযায়ী যে রোগী এখনও পর্যন্ত রয়েছে, তো আপনাদের আসলে এই বিষয়ে যদি আরও খারাপ পরিস্থিতি যায় সেক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি? আমরা আমরা মাঝখানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি যে ভেন্টিলেটর তৈরি করার উদ্যোগ নিয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, তারা অনুমোদনের অপেক্ষায় রয়েছে, আবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টেস্টিং কিট অপেক্ষায় রয়েছে, যে তো সেসব সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার কী ভাবছে আসলে? ধন্যবাদ। আমাদের প্রায় সাত হাজারের উপরে শয্যা নির্ধারিত করেছেন এবং বসুন্ধরা সেন্টারে আরো 2000 বেডের একটি হাসপাতাল প্রায় শেষের দিকে, এর সাথে কয়েকদিন ঢাকা মেডিকেল কলেজের যে শয্যা সেটাও এখানে একটি নতুন করা হয়েছে এবং সোহরাওয়ার্দী হাসপাতালকেও মাথায় রাখা হয়েছে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়ার জন্য। আমরা দেখছি যে এইভাবে প্রায় এখন পর্যন্ত 10,000 শয্যা আমাদের আয়োজন করা হয়েছে এবং আইসিইউ এর সাথে সাথে কিছু বাড়ানো হচ্ছে। বসুন্ধরা হাসপাতালে 200 শয্যা আইসিইউ প্রায় শেষের দিকে, যদি এগুলা হয়ে যায় আমরা মনে করি যে এই পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। এছাড়া আমরা প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আমরা সরকারকে পাশে দাঁড়িয়েছি, আমরা বলেছি যে যদি প্রয়োজন হয় আমাদের যে হাসপাতালগুলোতে আইসিইউ আছে আমরা সেগুলো সরকারকে ব্যবহার করার জন্য দিব এবং সে অনুযায়ী আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং ইম্পালস হসপিটাল এই তিনটা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে এবং প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিক অ্যাসোসিয়েশন তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, তারাও প্রস্তুত আছে সরকারের যে কোনো প্রয়োজনে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ডেডিকেটেডলি তারা হাসপাতালকে এই কাজে লাগানোর জন্য। আমি মনে করি যে সরকার, বেসরকারি হাসপাতাল এবং দেশের আপামর জনগণ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে বলিষ্ঠ নেতৃত্ব, এই নেতৃত্ব কখনো বিফল হবে না এই করোনা মোকাবেলায়। জি, ভেন্টিলেটরের বিষয়টি যেটি বলা হচ্ছিল যে বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান ভেন্টিলেটর তৈরি করার উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে কি সরকারের কোনো সিদ্ধান্ত আছে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে? ইতিমধ্যে তো ওয়ালটন খুব জোরে আরো অনেকগুলো প্রতিষ্ঠান, হ্যাঁ, চীনের সহায়তায় ভেন্টিলেটর খুব তাড়াতাড়ি আমরা এগুলো কাজে লাগাতে পারবো যেগুলো ওয়ালটন উৎপাদন করছে। জি জনাব মুস্তাক হোসেন, আপনার কাছে আসছি যে এই যে বেসরকারি কিছু প্রতিষ্ঠান যে ভেন্টিলেটর তৈরির যে উদ্যোগ নিয়েছে সেটি আসলে কতটা কার্যকর হতে পারে কিংবা মানসম্মত হতে পারে, এই বিশেষ করে যেই ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে? আমরা আমাদের দেশি প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন যে ভেন্টিলেটর তৈরি করছে, তো এটি ওয়ালটনের পণ্য তো বাইরেও রপ্তানি হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোয়ালিটি বা মান খারাপ হওয়ার সুযোগ কম। হ্যাঁ, আর মূলত রোগীদের জন্য যে একটা হলো যে মেকানিক্যাল যন্ত্র যেটা প্রেশার দিয়ে বাতাসকে মানুষের শরীরে ফুসফুসে প্রবেশ করতে সাহায্য করছে, এটা খুব যে জটিল কিছু ব্যাপার তা কিন্তু না, এটি আয়ত্ত করার মতো এবং এটি বানানোর মতো প্রযুক্তিগত জ্ঞান আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের রয়েছে এবং তারা অলরেডি শুরু করেছেন এবং এমনকি রাজশাহী মেডিকেলের বোধ হয় ওনাদের অ্যানেস্থেশিয়া বিভাগের
এবং ওনাদের উদ্যোগে ওনারাও নিজেরা ওখানেও তৈরি করা শুরু করে দিয়েছেন কিছু কাজ। তো এগুলো আমরা তো নিশ্চয়ই একদম খুব খারাপ রোগীকে আগেই দেব না, আমরা টেস্ট করে দেখেই দিব। তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে এগুলো ভালোভাবেই কাজ করবে। জি, আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আর আপনারা জানেন যে পুরো পৃথিবী এক অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করছে, আমরাও করছি। তো তাই মনে রাখতে হবে, পরিষ্কার হাত পরিষ্কার করার ক্ষেত্রে এবং নাক চোখ এগুলো আপনারা পরিষ্কার ছাড়া করবেন না। এই ধরনের মহামারী থেকে আপনারা নিশ্চয়ই একসাথে আমরা যুদ্ধে জয়ী হব, সেই প্রত্যাশাও আমাদের। তো আমাদের করোনা ভাইরাস সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের এই আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক কোভিড-19 করোনায় করণীয়, এনটিভি বিএসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা, 1215। আমাদের এই ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে www.ntvbd.com, এই অ্যাড্রেসে। এছাড়াও জনপ্রিয় এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।